আল্লাহ সুবাহা হুয়া তারা শিরিক ব্যতীত সকল বোনা ক্ষমা করে দেবেন একথা তিনি পবিত্র কুরআন এরশাদ করেছেন তাহলে যে সমস্ত চুর বাটপারেরা দেশের সম্পদ চুরি করে জনগণের সম্পদ আত্মসাত করে ভিন্ন দেশে তাদের সাম্রাজ্য গড়ে তুলছেন আল্লাহ তালা কি তাদেরকেও মাফ করে দেবেন শুধুমাত্র একটি তাওবার কারণে এই কথার উত্তর হচ্ছে এই আল্লাহ তালা শিরিক ব্যতীত সকল গুণা ক্ষমা করে দিবেন ঠিকই কিন্তু এর আগে আমাদেরকে বুঝতে হবে যে হক কত প্রকার এবং কি কি। ইসলামে দুই ধরনের হক রয়েছে প্রথমত হককুল্লাহ তথা আল্লাহ তালার হক আল্লাহ তালার হক হচ্ছে শিরিক মুক্ত বিশুদ্ধ ইমান রাখা সালাদ কায়েম করা জাকাত আদায় করা রোজা রাখা হজ করা সামর্থ্য থাকলে মোট কথা বান্দার এবাদতের সাথে সম্পৃক্ত বান্দার আমলের সাথে সম্পৃক্ত সব কিছুই হচ্ছে আল্লাহ তালার হকের সাথে সংশ্লিষ্ট কোনো মানুষ যদি নিয়মিত নামাজ আদায় না করে জাকাত আদায়ে মুশি করে নিয়মিত রোজা না রাখে বিনা ওজরে রোজা তরক করে মেহেরবান আল্লাহ তালা চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন যদি তারা শিরিক মুক্ত অবস্থায় এই দুনিয়া থেকে আখেরাতে পারি জমায় আর দ্বিতীয় হক হলো হুকুকুল ইবাদ তথা বান্দার হক অর্থাৎ মানুষকে ঠকানো মানুষকে হেনাস্থা করা মানুষের ওপরে জুলুম করা তাদের সাথে অন্যায় করা অবিচার করা তাদের সম্পদ আত্মাসৎ করা মোট কথা বান্দার সাথে সম্পৃক্ত সকল হকই হুকুকুল আইবাদ তথা বান্দার হক কোনো মানুষ যদি আল্লাহ তাআলার হক আদায় অবহেলা করে মেহরবান আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হকের ব্যাপারে সে যদি ত্রুটি করে বান্দার হকের সাথে যদি খেয়ানত করে তাহলে বান্দার হকের সাথে নয় ছয় করলে আল্লাহ তালা কিন্তু তাদেরকে ক্ষমা করে দিবেন না আমরা জানি শাহাদাত হচ্ছে শ্রেষ্ঠ আমল কিন্তু এই শহীদদের ব্যাপারেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে শহীদের সকল গুণা ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ ব্যতীত ইমাম নবী রহমতুল্লাহ আলাই এই দাইন তথা ঋণের ব্যাখ্যায় বলেন এখানে দাইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে বান্দার হক আমরা কল্পনা করতে পারি যে একজন শহীদের মর্যাদা কত বেশি কিন্তু তারপরেও এই শহীদের বান্দার হক সংশ্লিষ্ট যে গুণাগুলো আছে এগুলো কিন্তু মাফ করে দেওয়া হবে না তাহলে এবার কল্পনা করে দেখুন আমাদের দেশের বাটপার যে সকল মানুষ আমাদের দেশের সম্পত্তি চুরি করে জনগণের হক আত্মসাত করে ভিন্ন দেশে পাড়ে জমায় জনগণকে হেনাস্থা করে জনগণের উপরে অবিচার করে অন্যায় করে জুলুম করে তাদের অবস্থাটা কী আমাদের দিন কেমন হবে আমরা একটি হাদিস থেকে তাদের ভয়াবহতা সম্পর্কে অনুমান করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন আমার উন্মতের মাঝে সবচেয়ে হতবাগা পোড়া এবং রিক্ত হস্ত হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু তার এই আমলগুলো তার কোনো কাজে আসবে না কারণ দুনিয়াতে সে মানুষের সাথে অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে মানুষকে হেনাস্তা করেছে মানুষের হক মেরে খেয়েছে এই কিয়ামতের দিন যে সমস্ত মানুষদের সাথে সে আচরণ করেছে তার সমস্ত আমল এই মানুষদেরকে দিয়ে দিতে হবে যখন তার সব আমল শেষ হয়ে যাবে তখন ওই পাওনাদারদের গুণা তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং এই সকল গুণা নিয়ে সে জাহান নামে প্রবেশ করবে সুতরাং আমাদের সমাজের যারা প্রত্যেক বছর হজ করেন বছরে তিনটা চারটা করে উমরা করেন মসজিদ মাদ্রাসায় দান সাদগা করেন বাজারের সবচেয়ে সেরা গরুটা দিয়ে কুরবানি করেন তাদের কি অবস্থা হবে একটু কল্পনা করে দেখুন আজকে যে সকল মানুষ কক্সবাজারে গিয়ে তুষক বিছিয়ে নামাজ করে গাড়ির স্টেয়ারিং এ তাদের কপাল রেখে সালাত আদায় করে যারা উমরা করতে গিয়ে বা হজ করতে গিয়ে কাবা শরীফের সাথে ছবি তুলে গোটা বিশ্বকে জানান দেন তিনি মহাবুজুর্গ হয়ে গিয়েছেন তাদের অবস্থাটা কেয়ামতের দিন কি হবে একটু চিন্তা করে দেখুন আল্লাহ তালা আমাদের সবাইকে বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন